হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম অভিনেতা, মানে বাংলা সিনেমার অন্যতম ভিলেন কৌশিক ব্যানার্জির জীবন কাহিনী সম্পর্কে। হ্যাঁ, বাড়ি যা, বাড়ি যা, এখানে বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাকি জীবনটা বউদের নিয়ে কোথায় থাকবি সে ভাবনাটা শুরু করে। তো কৌশিক ব্যানার্জি জন্মগ্রহণ করেন 1957 সালের 2 ফেব্রুয়ারি। সেই হিসাবে তার বর্তমান বয়স 64 বছর এবং তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। আর তার বাবার নাম হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায়। ইনাকেও আপনারা সবাই চেনেন, কেননা তার বাবাও একজন বাংলা সিনেমার নাম করা অভিনেতা। আর মজার বিষয় হচ্ছে হারাধন বন্দ্যোপাধ্যায় মানে কৌশিক ব্যানার্জির বাবা বাংলা সিনেমায় টানা 65 বছর অভিনয় করেছেন, আর এটাই হচ্ছে কোনো অভিনেতার সিনেমা জগতের লং টার্ম ক্যারিয়ার। আর আরও একটি ব্যাপার হচ্ছে তার বাবা মানে হারাধন বন্দ্যোপাধ্যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় অংশগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য জেলও খেটেছিলেন। তো যাই হোক, কৌশিক ব্যানার্জি কলকাতার নামকরা সিঙ্গার শ্যামল মিত্রের কন্যা মানবীনা ব্যানার্জিকে 1984 সালে বিয়ে করেন। তিনি যখন কলেজে পড়াশোনা করেন তখন মানবীনার সঙ্গে তার পরিচয় হয়। এরপর বাড়ির অনুমতিতে তারা বিয়ে করেন এবং তাদের একটি সন্তান হয় যার নাম সুশান্ত ব্যানার্জি। কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়, কেননা মানবীনা ব্যানার্জি মনে করতেন কৌশিক ব্যানার্জির একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে, এই জন্য তিনি কৌশিক ব্যানার্জিকে অভিনয় ছেড়ে দিতে বলেন। এইভাবেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং 12 বছর পর 1996 সালে তিনি মানবীনা ব্যানার্জিকে ডিভোর্স দিয়ে দেন এবং বাচ্চাটিকে কৌশিক ব্যানার্জি নিজের কাছে রেখে দেন। অন্যদিকে মানবীনা ব্যানার্জি তার দাদা সৈবাল মিত্রের কাছে থাকতেন, তবে সৈবাল মিত্র মারা যাওয়ার পর তার শারীরিক এবং মানসিক অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এরপর 1997 সালে কৌশিক ব্যানার্জি বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী লাবণী সরকারকে বিয়ে করেন। আর লাবণী সরকারকে আপনারা সবাই চেনেন। এছাড়াও লাবণী সরকারকে নিয়ে আলাদাভাবে একটি ভিডিও আমি বানিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, কৌশিক ব্যানার্জির বাবা যেহেতু অভিনেতা তাই তাকে সিনেমায় চান্স পেতে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। তিনি 1979 সালে দীনেন গুপ্তা পরিচালিত বাংলা রোমান্টিক ফিল্ম প্রিয়তমা ছবির মধ্য দিয়ে বাংলা সিনেমায় প্রবেশ করেন এবং সেই মুভিতে তার বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করেন মহুয়া রায় চৌধুরী। এবং প্রথম ছবি করার প্রায় 4 বছর পর 1983 সালে তিনি পথিকচাঁদ মুভিতে অভিনয় করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে লাঠি, গুরু, দাদা, প্রতিবাদ, জবাব চায়ের মতো হিট হিট মুভিতে অভিনয় করেন। সাধারণভাবে আইন জয়কে খুনি বললেও খুনটা করেছে কেশব। আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় কেশবের হাতেই খুনটা হয়ে যায়। এছাড়াও তিনি বিভিন্ন টিভি সিরিয়ালেও অভিনয় করে থাকেন, যেমন অপরাজিত, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ এবং যমুনা ঢাকি। তো যাই হোক, তার সম্বন্ধে একটি ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে তিনি একদিন গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় রাস্তার ধারে কয়েকটি ছেলে মেয়ে দাঁড়িয়েছিল। তো তিনি তাদেরকে বাড়িতে পৌঁছে দেবে বলে গাড়িতে চাপতে বলেন। গাড়িতে চেপেই একটি মেয়ে তাকে চিনতে পারে এবং বলে, গাড়ি থেকে আপনি আমাকে নামান, আপনি খুব খারাপ লোক। এবং সেই সময় কৌশিক ব্যানার্জি উপলব্ধি করেন ভিলেন হিসাবে তিনি সাকসেসফুল। সো এই ছিল কৌশিক ব্যানার্জির জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।